হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে আসলাম, যে বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে না এমন লোক নেই বলিলেই চলে। আর আপনি যদি প্রতিদিন সবসময় ফেসবুক ব্যবহার করেন তাহলে ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব আপনার ফেসবুকের কিছু অজানা সেটিংস, এবং আরও দেখিয়ে দেব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি যদি আপনার ফেসবুকে গিয়ে চার পাঁচটি ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে মেসেজ আসে যে আপনার MB শেষ হতে চলেছে, 50% শেষ হয়েছে বা 90% শেষ হয়েছে আপনার MB, তো এই প্রবলেমটাও আজকে কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সমাধান করে দেব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি লম্বা না করে সোজা কাজে চলে যাই। তো বন্ধুরা, প্রথমে আমি চলে যাব এই ফেসবুকে। ফেসবুকে আসার পরে প্রথম সেটিংসটি হচ্ছে যে, প্রথম সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার একটা ব্যাপার, এবং আমি এইটি করার পরে, এই সেটিংসটি করার পরে আমার বন্ধুরা অনেক আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই এটি আপনি কিভাবে করলেন। তো বন্ধুরা, এই মজাদার সেটিংসটি করার জন্য আমি প্রথমে সোজা চলে যাব আমার এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এইখানে, এই প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে ক্লিক করব, তো আমার প্রোফাইল চলে আসলো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন 3D কভার পিকচার, আমি মোবাইল যেদিকে নিব, যেদিকে ঘুরাবো সেই দিকের কিন্তু পিকচার চলে আসবে। তো বন্ধুরা, এইটি করার জন্য, এইটি আপনার স্মার্টফোনে আপনার ফেসবুক আইডির কভার ফটো লাগানোর, মানে কভার ফটো নেওয়ার জন্য এইটি আপনি কিভাবে করবেন, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা একটা আইকন, এই আইকনটির উপরে ক্লিক করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট আর্টওয়ার্ক, এই সিলেক্ট আর্টওয়ার্কে ক্লিক করার পরে এখানে অনেক 3D কভার পিকচার চলে আসবে। যেমন এখানে একটি 3D কভার পিকচার আছে, ওইখানে একটি আছে, এবং নিচেও আরও 3D কভার পিকচার আছে। তো বন্ধুরা, মনে করেন এখান থেকে আমি এই যে কভার পিকচার, 3D কভার পিকচার যেটা আছে এইটি দেখুন, আমার মোবাইল যেদিকে নিব সেই দিকের কিন্তু ছবি চলে আসবে। তো বন্ধুরা, এইটি সেটিংস করার জন্য, এটি আপনার স্মার্টফোনের ফেসবুক আইডির উপরে কভার ফটো লাগানোর জন্য এইটি আপনি, আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে এই ফটোটি এখান থেকে বসাবেন। এরপরে এই যে উপরের মধ্যে দেখতে পাচ্ছেন এটিকে সিলেক্ট, মানে এটিকে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন, এই নেক্সটের উপরে আমি ক্লিক করব। নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে যে আবার কোনার মধ্যে চলে আসছে সেভ একটা অপশন, এই সেভের উপরে আমি ক্লিক করব। তো বন্ধুরা, এটি আমার অলরেডি সেভ হয়ে যাবে। এই যে দেখুন, আমার কভার ফটো হিসাবে এটি সেভ হয়ে গেল। তো বন্ধুরা, এই সেটিংসটি আপনারাও করে নিতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, এখন আমার প্রথম সেটিং শেষ, এখন আমি দ্বিতীয় সেটিংসে আসব। মনে করেন আপনার ফেসবুক আইডিতে এই যে, মনে করেন একটি ভিডিও আমি আনবো, এই যে মনে করেন একটা ভিডিও আছে, এই ভিডিওটি মনে করেন আপনি দেখতেছেন এবং হঠাৎ আপনি এই ভিডিওটি রেখে অন্য একটি কাজে চলে যেতে হবে। তো বন্ধুরা, মনে করেন এই ভিডিওটি আপনি মনে করেন দেখতেছেন, কিন্তু হঠাৎ চলে যাওয়ার পরে আমি হোম বাটন দিয়ে বেরিয়ে আসলে এই ভিডিওটি পরে আবার ফেসবুকে সেই ভিডিওটি পাওয়া যায় না। তো বন্ধুরা, এই ভিডিওটি করার, মানে এই ভিডিওটি সেভ করার জন্য এবং পরে আপনি এসে দেখার জন্য এটিকে সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটি কিভাবে সেভ করবেন, এই যে মনে করেন এই ভিডিওটির উপরে এখানে দেখতে পারবেন কিছু 3-ডট অপশন, এই 3-ডটের উপরে ক্লিক করব। 3-ডটের উপরে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম যে একটি অপশন চলে আসলো সেভড ভিডিও, এই সেভ ভিডিওর উপরে ক্লিক করব। সেভ ভিডিওর উপরে ক্লিক করার পরে এখানে আমার এই যে মনে করেন এটা কিছু কালেকশন, নিউ কালেকশন বানানো আছে, এই যে মনে করেন আমি এই ISR অপশনের উপরে ক্লিক করব। তো এখন আমার একটু পরে দেখতে পারবো, কারণ এটি আমি সেভ করে রেখেছি। তো বন্ধুরা, মনে করেন আপনারা অনেকেই এটি সেভ করা জানেন, কিন্তু এটি জানেন না যে পরে এটিকে
কোথা থেকে দেখতে মানে দেখা যায়। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু থ্রি ডট অপশন মেনু, উপরে দেখতে পাচ্ছেন যে এই থ্রি ডট অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেভড, এই সেভডে চলে আসব। তো বন্ধুরা দেখুন উপরে আমার এই ভিডিওটি চলে আসলো, এইটির উপরে আমি ক্লিক করলে অবশ্যই বাঁচতে শুরু হবে। তো বন্ধুরা এখন আশা করি দুইটি সেটিংস আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি তিন নম্বর সেটিংসে যাব। তিন নম্বর সেটিংসে যাওয়ার জন্য আমি মনে করেন এই যে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখালাম, এই যে একটা ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এইটি এখন আমি এটি দিয়ে আরেকটি সেটিংস দেখাবো। এই যে আমি ফেসবুকটি আনার সঙ্গে সঙ্গে এই যে ভিডিওটি অটোমেটিক বাজতে শুরু হয়, তো এটি আমি কিভাবে বন্ধ করব যে আমি মানে ফেসবুকে আসার পরে এটি অটোমেটিক না বাজে এবং আমি যদি টাচ করি তাহলে বাজবে। তো এই সেটিংসটি করার জন্য আমি প্রথমেই চলে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে মেনু একটা অপশন, থ্রি ডটের অপশন, এইটির উপরে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করার পরে এখানে তৃতীয় নাম্বারে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসের উপরে ক্লিক করব। সেটিংসের উপরে ক্লিক করার পরে একদম আমি নিচে চলে আসব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস, এইটির উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন অটো প্লে, এই অপশনটির উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে অন মোবাইল ডাটা অন মানে অ্যান্ড ওয়াইফাই কানেকশনস, অন ওয়াইফাই কানেকশনস অনলি আর নেভার অটো প্লে ভিডিওস। এই যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এইটির উপরে যদি আমি ক্লিক করে এটিকে অন করে দিই তাহলে আমার মানে ফেসবুকে আসার সঙ্গে সঙ্গেই আমার ভিডিওটি অটোমেটিক প্লে হবে না, যদি আমি একবার টাচ না করি যে ভিডিওটি প্লে হবে না এবং আমার এমবিও সে দ্রুতভাবে কাটবে না। এই যে আমি যে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আপনার এমবি শেষ হওয়ার মেসেজ চলে আসে, এই সেটিংসটি আমি দেখিয়ে দেবো। এইটি হচ্ছে এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস যে আপনি ফেসবুকে আসার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ভিডিও মানে আপনি ফেসবুকে আসার সঙ্গে সঙ্গে যে ভিডিওটি প্লে হয়ে যায় এবং আপনার এমবি শেষ হতে থাকে। তাহলে যে আজকে ওই সেটিংসটি এই যে নেভার অটো প্লে ভিডিওজের উপরে যদি ক্লিক করে ওই সেটিংসটি অন করেন তাহলে আপনি যদি ভিডিওর উপরে টাচ না করেন তাহলে আর মানে এমবি দ্রুত চলে যাবে না, এমবি থাকবে। তো বন্ধুরা এটি আমি করে নেব, এই যে নেভার অটো প্লে ভিডিওজের উপরে ক্লিক করব, এইটি আমার সেভ হয়ে গেছে। এখন আর আমার মানে ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পরেই যে আমি একটি ভিডিওর উপরে ক্লিক মানে ভিডিওটির উপরে যদি ক্লিক না করি তাহলে আমার এই যে দেখুন তাহলে আমার মানে ভিডিওটি প্লে হবে না। এই যে দেখুন, তো আগে আমি দেখিয়েছিলাম এই ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যায় এইটি আসার পরে। তো এখন আমি যদি ক্লিক না করি, এই যে দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ভিডিওটি বাজলো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।